স্বপ্ন আঁকে, চেনা মুখ তবু হয় অচেনা, প্রিয় সুখে লেখে দুঃখী রচনা। আমাদের কিছু গল্প থাকে, সবাই তাতে স্বপ্ন আঁকে, চেনা মুখ তবু হয় অচেনা, প্রিয় সুখে লেখে দুঃখী রচনা। জীবনের প্রতিভাগে হৃদয়ের অনুরাগে ছুতে চায় রঙিন স্বপ্নচূড়া, 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 স্বপ্নচূড়া। শায়ন আমাদের ফ্রেন্ডশিপটা থাকবে, আমি শুধু বিয়ে করতে চাচ্ছি না। আর তুমি যে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো সেটা আমার জানা ছিল না। এটা কি স্বাভাবিক না ববি? একটা অ্যাফেয়ারের পর সবাই বিয়ে করার সিদ্ধান্ত নেয়, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু এটা তো ওল্ড ট্র্যাডিশন, এখন যুগ পাল্টে গেছে না? যুগ পাল্টায়নি, তুমি পাল্টে গেছো ববি। শায়ন, তুমি তো অনেককে অ্যাফেয়ার করতে দেখেছো আমাদের চারপাশে, এর ভেতর কয়জন বিয়ে করেছে বলো? ওকে, তুমি আমাকে তিনটা কাপলের উদাহরণ দাও যারা অ্যাফেয়ার করে বিয়ে করেছে, পারবে দিতে? দেখলে তো, তোমার কাছে কোনো এক্সাম্পল নেই, কারণ আমাদের সার্কেলের কেউই অ্যাফেয়ার করে বিয়ে করেনি। অ্যাফেয়ার করে এক পর্যায়ে সবাই ব্রেকআপ করেছে। And this is normal. এটাই নর্মাল না ববি, এটাই নর্মাল। আমি যে ছোটবেলা থেকে, স্কুল লাইফ থেকে আমি স্বপ্ন দেখে আসছি যে আমি তোমাকে বিয়ে করব, আমরা সুখী হব, আমরা একসাথে সংসার করব, আর তুমি এখন বলছো ব্রেকআপ হওয়াটাই স্বাভাবিক। আমার কষ্টটা যদি আমি তোমাকে একবার দেখাতে পারতাম। কষ্ট থাকবে না শায়ন, মানুষের কোনো অনুভূতি কখনো স্থায়ী হয় না। কয়েকদিন হয়তো তুমি কাঁদবে, কষ্ট পাবে, তারপর একসময় সব ঠিক হয়ে যাবে আগের মতো। দেখো, আমি জানি তুমি কি ভাবছো, আমি কিন্তু তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছি না। আমি শুধু বিয়ে করব না, আই ডোন্ট বিলিভ ইন ম্যারেজ। এই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? আগে বলিনি কারণ আগে তুমি প্রসঙ্গ তুলোনি। এখন যেহেতু বিয়ের কথা বললে, শায়ন প্লিজ তুমি আমার সাথে রাগ করো না। আমি চাই আমাদের সম্পর্কটা থাকুক, আমরা সেই ছোটবেলা থেকে ফ্রেন্ড, সারা জীবন ফ্রেন্ড হয়েই থাকবো। ফ্রেন্ড হিসেবে থাকতে চাও? তাহলে তুমি এতদিন কেন আমার সাথে অ্যাফেয়ার করলে? কিসের জন্য আমার ইমোশন নিয়ে তুমি এতদিন খেললে? অ্যাফেয়ার কেউ করে না, অ্যাফেয়ার হয়ে যায়। একসাথে চলতে চলতে আমাদের দুজনের মধ্যে ফিলিংস ক্রিয়েট হয়েছে, আর আমরা সেটাকে প্রশ্রয় দিয়েছি। এখন যেহেতু বিয়ের প্রসঙ্গটা আসছে, আমি মনে করি সেটা বন্ধ হওয়া উচিত, কারণ আমি তো বিয়ে করব না। কত সহজে কথাগুলো বলে গেলে, তাই না বাবি? আমি জানি না এর জন্য তুমি আগে প্রস্তুতি নিয়েছো কিনা, কিন্তু তোমার জন্য আমার মনে যতটুকু ভালোবাসা আছে এগুলোতে আমি কি করবো আমাকে একটু বলো। আমার কি করার আছে এতটুকু আমাকে একটু বলবে? কি আশ্চর্য, আমি তোমার ফ্রেন্ড হিসেবে থাকছি না, তুমি আমাকে ফ্রেন্ড হিসেবে ভালোবাসবে? আমার মনে হয় আমাদের এখানেই শেষ। আসি বলবি? চলো। আমি একা যাব। একা যাবে কেন? আমরা একসাথে এসছি, একসাথে যাব। क्यों छे? आशी কেমন লাগছে আমাকে? সুন্দর। একটু সুন্দর না খুব সুন্দর? খুব সুন্দর। আচ্ছা শোনো, তুমি কি আমার মতো বউ পেয়ে খুশি? আচ্ছা এই প্রশ্নের উত্তর কি আমাকে সারাটা জীবন দিয়ে যেতে হবে? স্বামী স্ত্রীকে প্রতিদিন কিছু পুতুপুতু কথা বলতে হয়, এটা হচ্ছে পুতুপুতু কথা। সম্পর্ক ঠিক রাখার জন্য এগুলো বলতে হয়। এখন বলো আমাকে পেয়ে কি তুমি খুশি? খুশি। একটু খুশি না ভীষণ খুশি? ভীষণ খুশি। থ্যাংক ইউ। আমিও তোমাকে পেয়ে অনেক খুশি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা এখন কি আমি অফিসে যেতে পারি? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। শোনো না, কি তুমি কিছু ভুলে যাচ্ছ? ও থ্যাংক ইউ আমার আদর্শ স্বামী। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি একটু সুরাপুরে পু দিই যাতে তোমার কোনো অমঙ্গল না হয়। যাও বিসমিল্লাহ বলে যাও। মা আসছে। অপর্ণা তোর সাথে এলো না কেন? সে থেকে দরজা পর্যন্ত এগিয়ে দেবে না? অর্পণা কখনোই আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দেয় না। দেয়া উচিত। আমি তোর বাবাকে সবসময় দরজা পর্যন্ত এগিয়ে দিতাম। মা যুগ পাল্টেছে। কেন? তোর বন্ধু আরেফিনের বউ প্রিয়ন্তী তো তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। আচ্ছা আরেফিনের বউ তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয় বলে সোসাইটিতে সবার বউকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে এমন তো কোনো কথা নেই। তাই বলে তোকে দরজা পর্যন্ত এগিয়ে দেবে না? সে কি এমন ইম্পর্টেন্ট কাজ করছে শুনি? সারাদিন তো শুধু ঘরে বসে বসে রূপচর্চা করে। সকালে এক শাড়ি, দুপুরে আরেক শাড়ি, সন্ধ্যায় আরেক শাড়ি, দিনে সে 3 বার শাড়ি পাল্টায়। তার অনেক শাড়ি আছে। দিনে 3 বার শাড়ি পাল্টালে কোনো সমস্যা নেই তো? আসল কথা সেটা না। মধ্যবিত্তের মেয়ে জীবনে কোনোদিন এত শাড়ি গয়না দেখেনি, তাই পরে ইচ্ছে মতো স্বাদ মিটাচ্ছে। ঠিক বলেছ। কেন যে তুই ওকে বিয়ে করতে গেলি? এর চেয়ে আর কত সুন্দর মেয়ে আমাদের সোসাইটিতে ছিল। মা আমার দেরি হয়ে যাচ্ছে। কোত্থেকে ধরে নিয়ে এসেছে একটা মধ্যবিত্তের ভূত। তখন কত করে বললাম এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়ে আমাদের সোসাইটিতে মানায় না। আমাদের কথা তখন শুনলই না। অর্পণার রূপ দেখে সাজ্জাদ তার স্বাভাবিক চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিল। অর্পণা কি সুন্দর মা, তুমি ওকে সুন্দর বলো? এর থেকে হাজার সুন্দর মেয়ে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কাছে সুন্দর না হলে কি হবে? সাজ্জাদের কাছে তো সে খুব সুন্দর। আপু তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? তুই দাঁত তোর ঘ্যান ঘ্যান করিস না। তাহলে তুই বল কি হয়েছে? তাহলেই তো আমি আর ঘ্যান ঘ্যান করি না। কিছু হয়নি। আবার কিছু হয়নি? তাহলে কাঁদছিস কেন? তুই যাবে খেলতে? কে হ্যালো মা, তুমি একটু বাসায় আসতে পারবে? কেন, কি হয়েছে? আপু সেই সকালে বের হয়ে গেল না, তারপর বাসায় এসে এক বালতি কান্না করছে। এক বালতি কান্না করছে মানে? মানে কেঁদে এক বালতি চোখের পানি ফেলছে। সায়ান কাঁদছে? হুম, তাহলে আর বলছি কি? কেন বলতে পারবো না, আমি অনেকবার জিজ্ঞেস করেছি মা, আমার গলা শুকিয়ে গেছে, এখন আমাকে 2 গ্লাস ঠান্ডা পানি খেতে হবে। সায়ান কোথায়? ওর রুমে। ওকে ফোনটা দে তো। কিন্তু আপু তো এখন তোমার সাথে কথা বলতে পারবে না মা, আপু তো কাঁদছে। আহা, তুই ওকে ফোনটা দে। ওকে, তুমি একটু ধরো। আপু তোর ফোন। আমি কথা বলতে পারবো না মা, তোর সাথে কথা বলতে যাচ্ছে। নে তুই জায়গা থেকে যা। হ্যালো, তুই কাঁদছিস কেন মা? এমনি এমনি কেউ কাঁদে নাকি? কি হয়েছে? আমার কিছু হয়নি মা। হ্যালো হ্যালো সায়ান, মা কি হয়েছে কি? আচ্ছা দাঁড়া, আমি আসছি। তুই সায়ানের সঙ্গে ব্রেকআপ করবি এই কথা তো তুই আমাকে আগে বলিসনি। তোকে বলবো কেন? কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড। এটা কোনো টিপিক্যাল ব্রেকআপ না, আমি ওকে বলেছি আমি বিয়ে করব না, আর আমি অ্যাফেয়ারটা রাখতে চাচ্ছি না, কারণ অ্যাফেয়ার যদি রাখি তাহলে আবার বিয়ের প্রসঙ্গটা আসতে পারে, তার চেয়ে না রাখাই ভালো। কিন্তু আমি ফ্রেন্ডশিপটা রাখতে চাচ্ছি। ব্রেকআপ করার পর কোনো মেয়ে তোর সাথে ফ্রেন্ডশিপ রাখবে? আচ্ছা তুই কোন গ্রহ থেকে এসেছিস? দেখ, আমার আর শায়ানের বিষয়টা আলাদা, আমরা সেই স্কুল লাইফ থেকে ফ্রেন্ড। কিন্তু তুই শায়ানের সাথে ব্রেকআপ করার ডিসিশনটা নিলি কবে? পরীক্ষার পর থেকে ও মিনমিন করছিল বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। আজ সিরিয়াসলি বললো, আমি ওকে সিরিয়াসলি না করে দিলাম। তোর একটুও কষ্ট হয়নি? কষ্ট হবে না কেন? ব্রেকআপ করেছি, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ তো থাকবে। শায়ান তোর সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবে না। হ্যাঁ আরিফিন, কোথায়? আমি অফিসে। তুমি কোথায়? অফিসে। কি খবর বলো? কাল ফার্স্ট আওয়ারে আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করতে পারবে? কত? 10 লাখ। কোন অ্যাকাউন্টে? সেভিংস। ওকে, নো প্রবলেম, থ্যাঙ্কস। আজ ক্লাবে আসছো তো? হুম, আসছি। ওকে, তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। হ্যাঁ হুম, অফকোর্স। ওকে দেন, বাই। তোদের এতদিনের সম্পর্ক, আর আজ ববি তোকে এই কথা বললো? ববিকে আমার কোনোদিন এরকম ছেলে মনে হয়নি। আপু, তুমি কি ববি ভাইয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবে? প্রশ্নই ওঠে না। থাক, যা হবার হয়েছে, আর কান্নাকাটি বন্ধ করো, মনটাকে শক্ত করো। ববি তোমাকে বিয়ে করেনি বলে তোমার জীবনটা তো থেমে থাকবে না। ববি তোমার ভালোবাসার মূল্যায়ন করেনি, এটা তার ব্যর্থতা। একদিন না একদিন ববিকে এর মূল্য দিতেই হবে। ববি, আমি যাই রে। যাবি? হ্যাঁ, বাবা দিকে একটু খেয়াল রাখিস, একা মানুষ। আমিও তো একা। তোর তো বন্ধু বান্ধব আছে, সায়ান আছে। সায়ানও নেই। সায়ান নেই মানে? আমি ওর সাথে ব্রেকআপ করেছি। কবে? আজ। Topo, acho. ববি তোর সাথে ব্রেকআপ করেছে, এ কথা তুই আমাকে বলিসনি কেন? তোকে কে বললো? কি আশ্চর্য, লোপাবু তোমার বান্ধবী, তাকে বলতে হবে না? আমি না বললেও অন্য কেউ তাকে বলতো। দূরের মানুষের কাছ থেকে জানার চেয়ে কাছের মানুষের কাছ থেকে জানা ভালো। ববি তোর সাথে ব্রেকআপ করলো কেন? সেটা ওকে গিয়ে জিজ্ঞেস কর। কি আশ্চর্য, তুই আমার উপর রাগ করছিস কেন? ববি তোকে বলেনি কেন সে ব্রেকআপ করেছে? বিয়ে করবে না। তোকে করবে না? না, কাউকে করবে না। বিয়ে তো বিশ্বাসী না। এই কথা সে আগে কখনো বলেনি? না। তুই ওর হাবভাবে কখনো আন্দাজ করতে পারিসনি? এতদিনের সম্পর্ক হঠাৎ করে মানুষ কিভাবে ছিন্ন করে? বাবা, একটু বাইরে যাচ্ছি। বসো, তোর সাথে কথা আছে। তুমি নাকি শায়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছো? কারণ জানতে পারি? শায়ান বিয়ের জন্য চাপ দিচ্ছিল। সেটাই কি স্বাভাবিক নয়? তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, চাকরির জন্য অ্যাপ্লাই করছো, হয়তো পেয়েও যাবে, এখনই তো বিয়ের সময়। বাবা, আমি বিয়ে করব না। বিয়ে করব না মানে? আমি ডিসিশন নিয়েছি, আমি কখনোই বিয়ে করব না। কেন? আসি বাবা, দুপুরে ফিরবো না, তুমি খেয়ে নিও। যাও, বিসমিল্লাহ বলে যাও। আচ্ছা, তুমি কি আমাকে একটু দরজা বন্ধ এগিয়ে দেবে? কেন? না মানে, এটা একটা ওল্ড ট্র্যাডিশন, আমার মা আমার বাবাকে এগিয়ে দিতেন। আমি দরজা পর্যন্ত গেলে তুমি খুশি হবে? তোমার খুশির জন্য আমার জান কুরবান। চল। সাবধানে যাস। কথাটা যে ড্রাইভারকে বলে এসো, ও তোর গাড়ি ড্রাইভ করবে না। আচ্ছা শোনো না, তুমি কিন্তু অফিসে যে একদম টেনশন করবে না, আর বেশি কফি খাবে না, বেশি কফি খেলে শরীরের ক্ষতি হয়। আচ্ছা, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে অফিসে যে সিগারেট খাও না তো? বেশি সিগারেট খেলে কিন্তু ক্যান্সার হয়, তুমি কিন্তু সিগারেট খাবে না আমার লক্ষ্মী সোনা টিয়া পাখি। শোন, তুমি যদি সিগারেট খাও তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। আর টাইমলি লাঞ্চ করে নেবে, আর যদি মন খারাপ হয় আমাকে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে, চল। অভিনয় তো ভালোই করলে। তোমার মা আর বোনকে দেখানোর জন্য একটু অ্যাক্টিং করলাম। ওরা তো আমাকে পছন্দ করে না, অবশ্য ওরা আমাকে পছন্দ না করলেও আমার কোনো দুঃখ নেই, তুমি আমাকে পছন্দ করলেই হয়। তুমি আমাকে পছন্দ করো তো? করি। আমি তোমার ভালো বউ না? হ্যাঁ। তাহলে যাও, অফিসে যাও, অফিসে যেয়ে বেশি বেশি করে টাকা কামাও। তুমি যত বেশি বেশি টাকা কামাতে পারবে, আমি তত বেশি খরচ করতে পারবো। যাও, চলো। স্বামীকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দাও। যুগ যুগ ধরে আদর্শ স্ত্রীরা স্বামীর প্রতি এই দায়িত্বটা পালন করে থাকে। আমি ঠিক বলেছি না আম্মা? আম্মা, আপনার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। এক গ্লাস শরবত বানিয়ে দিই। তুমি জানো না আমি শরবত খাই না, আমার ডায়াবেটিস আছে। আমি জানি তো, এজন্য চিনি ছাড়া দিতে চেয়েছিলাম। চিনি ছাড়া শরবত হয় নাকি? কি বলছো এসব? কি আশ্চর্য! আপনি চিনি খান না দেখে আমি কি আপনাকে একটু শরবত বানিয়েও খাওয়াতে পারবো না? আমার বুঝি শখ করে না। আমাদের সোসাইটিতে ঘরের কাজ চাকরানিরা করে, ঘরের বউরা না। তা তো জানি আম্মা, কিন্তু আমারও তো মাঝে মধ্যে আপনার জন্য কিছু করতে ইচ্ছে করে। মা আর শাশুড়ির মধ্যে কোনো পার্থক্য নেই। আমার তো মা বেঁচে নেই, আপনি আমার সব কিছু। আপনার জন্য কিছু করতে পারলে মনে শান্তি পাই। মা, আমার জন্য দোয়া করবেন। সাজ্জা তোকে প্রশ্রয় দিয়ে দিয়ে না একেবারে মাথায় তুলে ফেলেছে। হ্যালো রিয়ন্তি। হ্যাঁ বাবা, বলো। বাবুর সঙ্গে কথা হলো, ওকে আমি সায়নের ব্যাপারে জিজ্ঞেস করলাম। ও বললো ও নাকি কোনোদিনই বিয়ে করবে না। হ্যাঁ, আমাকেও তো সেদিন তাই বললো। তুই কি বললি? তেমন কিছু বলিনি বাবা, সায়নের সাথে মাত্র ব্রেকআপ হয়েছে, ওর খুব মন খারাপ। ওর আবার মন খারাপ কিসের? ও তো নিজ দায়িত্বে সম্পর্ক ছিন্ন করেছে। এটা ওটা ভালো মেয়ে, আর কিছুদিন পরেই তো আমি ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। আচ্ছা ববি, কি কারণে সম্পর্ক ছিন্ন করলো বলতো? ওই যে বিয়ে করতে চাচ্ছে না। বিয়ে করতে চাচ্ছে না কেন? ওর সমস্যাটা কি? এখনকার অনেক ছেলেই তো ব্যাচেলার থাকতে চায় বাবা, ওরা স্বাধীন থাকতে চায়, কোনো কম্প্রোমাইজ করতে চায় না। ববি কি সত্যি সত্যি সারা জীবন ব্যাচেলার থাকবে নাকি? এখন তো তাই বলছে বাবা, ভবিষ্যতে হয়তো মাইন্ড চেঞ্জ করতেও পারে। চেঞ্জ করলে তো ভালোই, তুই একটু বুঝাস। সারাটা জীবন ব্যাচেলার থাকা ন্যাচারাল না। ঠিক আছে বাবা, আমি বলবো। শোন, তুই সায়নদের বাসায় একটু যাস তো। কেন? ওদের সঙ্গে তো আমাদের অনেক দিনের সম্পর্ক। তোর মা বেঁচে থাকতে ওরা প্রায় আমাদের বাসায় আসতো, তোরাও যেতি। ওদের সঙ্গে কি সুন্দর একটা সম্পর্ক ছিল। ববি ওর মনে খুব কষ্ট দিয়েছে, ওর খোঁজখবর নেওয়া দরকার। এতটা ভালো মেয়ে। ঠিক আছে বাবা, আমি যাবো, তুমি এসব নিয়ে টেনশন করো না তো। টেনশন কি আর ইচ্ছা করে করি রে মা। আমার ছেলে হঠাৎ ঘোষণা দিল সে সারা জীবন ব্যাচেলার থাকবে। আরে সমাজে তো আরও মানুষ আছে, ওরা আমাকে জিজ্ঞেস করবে না আমার ছেলে বিয়ে করছে না কেন, সমস্যাটা কি? এখন তো যুগ পাল্টে গেছে বাবা। হ্যাঁ, যুগ পাল্টালেও আমরা তো আর পাল্টাই নেই। আমার বয়সী লোকজন তো জিজ্ঞেস করবে যে ববি বিয়ে করছে না কেন, ব্যাপারটা কি? ওকে বাবা, আমি ববের সাথে কথা বলবো। ঠিক আছে, তুমি একদম টেনশন করো না এসব নিয়ে। ওকে, ঠিক আছে। আর শোন, সায়ান আর সায়ানের মাকে বলিস ববি যে কাজটা করেছে তার জন্য আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কি আশ্চর্য, তুমি ক্ষমা চাইতে যাবে কেন? কারণ ববি আমার ছেলে, আমি কোনোদিন কারো মনে কোনো কষ্ট দেইনি রে মা। আর ববি আমার ছেলে হয়ে সায়ানের মতো একটা মেয়ের মনে এত কষ্ট দিল। দূর, চাকরি না পাবো অন্ত কোনো শান্তি নেই। এভাবে সময় কাটানো খুব বিরক্ত লাগছে। আমারও তো একই অবস্থা। আগে তো তবু সায়ান ছিল, এখন তো সেটাও নেই। এটার জন্য তো তুই দায়ী, তুই ইচ্ছা করে সায়ানের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করলি। হ্যালো। হ্যাঁ ববি, আমি লোপা বলছি। হ্যাঁ লোপা বলো। আমি তোমার উপর ভীষণ মাইন্ড করেছি, তুমি যা করেছো সেটা খুব অন্যায়। আমি জানি। জেনে শুনে তুমি এই কাজটা কেন করলে? তুমি কি জানো শান কত কষ্ট পেয়েছে, ও কত কেঁদেছে? তোমার এটা করা একদম উচিত হয়নি। অনেক কিছু তো হওয়া উচিত না, তবুও তো হয়। হ্যাঁ, এটা নিয়ে তুমি এখন কবিতা লেখো। শায়নের মনে তুমি যে কষ্ট দিয়েছো, তুমি কোনো দিন সুখী হবে না। লোপা, তুমি কি আমাকে বদদোয়া দিচ্ছ? তুমি যে কাজ করেছো বদদোয়া দিতে হয় না, মন থেকে আপনা আপনি চলে আসে। আচ্ছা, তুমি যে শুধু শায়নের সাইড নিচ্ছ, তুমি তো আমারও ফ্রেন্ড। আমি আগে শায়নের ফ্রেন্ড, তারপর তোমার। শায়ান আমাকে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। হ্যালো। হ্যাঁ শুনছি, বলো। আমি তোমাকে শুধু এটুকু বলতে চাই যে তুমি ক্ষমার অযোগ্য একটা অপরাধ করেছো। ওকে। কাউকে দুঃখ দিলে একদিন না একদিন দুঃখ পেতে হয়, সেদিন বেশি দূরে না যেদিন তুমি শায়ানের চেয়েও বেশি দুঃখ পাবে। ঠিক আছে, আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। হ্যাঁ, তুমি অপেক্ষায় থাকো, আমি রাখছি। এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না। আরে সবাই তো দেখছি আমার উপর মোহ খেপা। আচ্ছা শোন, আমি অফিসে যাচ্ছি। ওকে, তোর কিছু লাগবে আসার সময় নিয়ে আসবো? না। আচ্ছা সারাদিন কি করবি? কি আর করবো, ঘরে বসে থাকবো। সামিয়াকে সাথে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয় না। কোথায় যাবো মা? ঢাকা শহরে এতগুলো মার্কেট, কোনো একটাতে যা। আচ্ছা আশ্চর্য, কিছু কিনবো না মার্কেটে যে কি করবো খামাকা? আহা, গেলে কিছু না কিছু তো পছন্দ হবেই। আর মার্কেটে তো মানুষ এমনিতেও ঘুরতে যায়। আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে না মা। তোর টাকা লাগবে? না মা, লাগলে তো আমি নিব। ঠিক আছে, আমি যাচ্ছি। আর দরকার লাগলে আমাকে অফিসে ফোন করিস। আচ্ছা আসি। অফিসে যাচ্ছ মা? হ্যাঁ। তোর বোনটার মন খারাপ, আর তুই এখানে বসে আনন্দে নেল পলিশ দিচ্ছিস। আমি কি করব? ওকে সঙ্গ দিবি। এই অবস্থায় ওর একা একা থাকা ঠিক না। কিন্তু আমি কাছে গেলে তো আপু বিরক্ত হয় মা। হোক বিরক্ত, তোর এই সময় ওর পাশে থাকা উচিত। বোন হিসেবে তোর একটা দায়িত্ব আছে না? ওকে বাবা, আমি দায়িত্ব পালন করছি। যাচ্ছি আপুর কাছে। আসুন, লোপাকে ফোন করে আসতে বল। এই সময় ওর আশেপাশে ওর পছন্দের মানুষগুলো থাকা ভালো। ও কি হলো? তুমিই তো বললে ওর আশেপাশে পছন্দের মানুষগুলো থাকা ভালো। আপু তো আমাকে পছন্দ করে না। তুই কিন্তু থাপ্পড় খাবি। আচ্ছা মা, আমি যদি কখনো প্রেম করে ছ্যাঁকা খাই, তখন কি তুমি আমার প্রতি এমন দরদ দেখাবে? এবার কিন্তু তুই সত্যি সত্যি থাপ্পড় খাবি, ফাজিল মেয়ে কথাকার। না মা, আমি সিরিয়াসলি বলছি। আপুর প্রতি তোমার এই অগাধ ভালোবাসা দেখে আমারও ইচ্ছে করছে একটা প্রেম করে ছ্যাঁকা খেতে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসল কেমন আছো? কি ভালো আছি। আপনি ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ। আঙ্কেল ববি আছে? হ্যাঁ, ও তো ঘরেই আছে। আচ্ছা বসো, তোমার সঙ্গে দুটো কথা বলি। আচ্ছা ববি যে শায়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, সেটা জানো তো? জি আঙ্কেল। সে যে বিয়ে করবে না বলে ঘোষণা দিয়েছে, সেটাও নিশ্চয়ই জানো? জি আঙ্কেল। এসব বিষয় নিয়ে তোমার সাথে কনসাল্ট করেনি? জি না আঙ্কেল। আশ্চর্য, তুমি তার বেস্ট ফ্রেন্ড অথচ তোমার সঙ্গে শেয়ার করেনি। আঙ্কেল, আপনি তো জানেন ববি একটি ইন্ট্রোভার্ট টাইপ। কিন্তু ও তো এরকম ছিল না। আঙ্কেল, সময়ের সাথে সাথে মানুষ তো বদলায়। দূরে আছিস কেন? কি করবো? চল সাইবার ক্যাফেতে যাই, ইন্টারনেটে ব্রাউজ করে কিছু কোম্পানিতে সিভি পোস্ট করি। শুধু পেপার দেখে অ্যাপ্লাই করে চাকরি পাওয়া টাফ, কম্পিটিটিভ মার্কেট। তোর আর আমার মতো অনেক ববি রাসেল পড়ে আছে। গুড আইডিয়া, ঘরে বসে বসে একেবারে বোর হয়ে যাচ্ছিলাম। চল চল। আঙ্কেল তোকে নিয়ে অনেক টেনশন করছে। বাবাদের কাজই হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে টেনশন করা। হ্যাঁ, ছেলে মেয়েরা টেনশন করার মতো কাজ করলে বাবা মায়েরা টেনশন করবেই। থাম তো দোস্ত, এমনিতে আমি এখন বোর। আচ্ছা, আসলে কি তুই কোনোদিন বিয়ে করবি না? কে জানে, ভবিষ্যতের কথা কি কেউ বলতে পারে? গত মাসে কি আমি জানতাম এ মাসে আমার ব্রেকআপ হবে? রাইট রাইট রাইট। তো প্রেম টেম তো কিছু করবি নাকি? আপত্তি নেই, কিন্তু আনম্যারিড মেয়েদের সাথে অ্যাফেয়ার করতে গেলে অ্যাট সাম পয়েন্ট তারা বিয়ে করতে চায়। তো তুই কি এখন ম্যারিড ওমেনের সাথে অ্যাফেয়ার করবি? ববির আচরণে বাবা আসলে খুব দুঃখ পেয়েছে, এত লজ্জা পেয়েছে যে আমাকে পাঠিয়েছে তার হয়ে ক্ষমা চাইতে। শায়ান, তুমি আমাদের ক্ষমা করে দাও। কি আশ্চর্য, আপনারা কেন ক্ষমা চাইবেন? তাছাড়া তো আমাদের কোনো কিছুই করার নেই। ববিকে হয়তো আমরা বোঝাতে পারি, প্রেশারও দিতে পারি, কিন্তু আমার মনে হয় না এতে কোনো কাজ হবে। কিছু কিছু ব্যাপারে তো জোর খাটে না, তাই না? হ্যাঁ, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এসব নিয়ে কথা না বলাই ভালো। আন্টি প্লিজ, আপনারা আমাদের ভুল বুঝবেন না। না না, তোমাদেরকে ভুল বুঝবো কেন? আমি শুধু বুঝতে পারছি না ববি হঠাৎ এমন চেঞ্জ হয়ে গেল কেন? মা মারা গেছে অনেক দিন হয়ে গেল, আমারও বিয়ে হয়ে গেল, তারপর থেকে সারা বাড়িটাতে বাবা আর ববি। মার মৃত্যু আর একা থাকতে থাকতে ববি যে কখন চেঞ্জ হয়ে গেছে আমরা খেয়ালই করি না। আমার দেখে কি মনে হয় আমি এইমাত্র সদরঘাটের লঞ্চ থেকে নামলাম? আমাকে হাইকোর্ট দেখান, আসল দাম বলেন। মিয়া, তুমি ওনার সাথে এভাবে কথা বলছো কেন? কেন, উনি কি তোমার ইয়ার দোস্ত কিছু হয়? এত প্যার মোহব্বত কিস লিয়ে? কি বললে তুমি, শুনতে পাওনি? মাইক দে বলবো। কি হলো, কাহা যাতা হে? বলেন এবার আসল দাম বলেন। আপনি 800 টাকা কম দেন, আপনি 5000 টাকা দেন। দেখেন ভাই, আপনার জন্য আমি আমার ননদের সাথে ঝগড়া করব। বাড়িতে যাবে, বাড়িতে যে আমার নামে ইনিয়ে বিনি আমার শাশুড়ির কাছে বলবে, আর আমার শাশুড়ি আমার হাজবেন্ডের কাছে অফিসে ফোন করে উল্টাপাল্টা বলবে। তারপর আমার হাজবেন্ড বাসা ফিরে, বুঝলেন তো, আপনার জন্য আমি একদম ধ্বংস। এবার আসল দামটা বলেন। আমি তো বললাম, এখন আপনি বলেন। আমি 1600 টাকা দেব। এটা আপনি কি বললেন? কোথায় 5000 টাকা আর কোথায় 1600 টাকা? দেখেন ভাই, এটা ন্যায্য দাম, দিলে দেন, না হলে আপনার শাড়ি আপনি কোলে নিয়ে বসে থাকেন, আমি গেলাম। যাচ্ছেন কেন? বসুন বসুন। আপনি শাড়ি দিচ্ছেন না, আমি বসে থেকে কি করব? আচ্ছা ঠিক আছে, আপনি 4000 টাকা দিন। ভাই, আপনি আপনার শাড়ি কোলে নিয়ে বসে থাকেন, আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি 3000 টাকা দিন। ধুর, আরে বসুন না, বসুন, দিচ্ছি দিচ্ছি। এই এটা ভাঁজ করো তো। ওহ, ভাঁজ করো ভাই, একটা 7 up খাও না, আপনার সাথে কথা বলতে বলতে আমার একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই সালাম, এখানে একটা 7 up দাও। Hey, apa ni? মোবাইল আছে তো না? জি জি আপা আছে। একটা ফোন করা যাবে? জি। হ্যালো প্রিয়ন্তি, অপর্ণা, তুমি কি বাসায়? হ্যাঁ। কেন? না, তুমি বাসা থাকলে আসতাম। হ্যাঁ এসো, আমি বাসাতেই আছি। ঠিক আছে, দেখা হবে। হ্যালো সাজ্জাদ। হ্যাঁ, আমি তো শাড়ির দোকানে এসেছি। আরে একটা শাড়ি তো অনেক পছন্দ হয়ে গেছে, 7800 টাকা দাম, অনেক সুন্দর। হ্যাঁ কিনেছি। না, আজ আর কিনবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। কত জানি ভাই? 1600 না? 1600। ওকে ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। সেদিন ববিকে কল করেছিলাম। কেন? ওকে এই কথা বলতে যে ও ক্ষমার অযোগ্য একটা কাজ করেছে। কি বললো? বললো ওকে, তুই ঠিক বলেছিস, ববি আসলেই চেঞ্জ হয়ে গেছে। ও যে এত বড় একটা অন্যায় করলো, অথচ তার মধ্যে কোনো অপরাধবোধই নেই। যে করি হোক একটা চাকরি পেতে হবে। চাকরি পাওয়া যাবে, আমাদের রেজাল্ট তো আর খারাপ হবে না। সায়ান নেই, আমার অসম্ভব বোর লাগছে। তুই না বললি তোর সাথে ফ্রেন্ডশিপ রাখবি না? ফ্রেন্ডশিপ তো আমি রাখতে চাই, কিন্তু সায়ান তো কিছু বলছে না। তুই ওকে ফোন করে জিজ্ঞেস কর। অর্পণার স্পর্ধা দিন দিন বেড়েই যাচ্ছে। বাড়বে না? তোমার ছেলে তাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছে। একটা মধ্যবিত্তে বিয়ে পাশ করা মেয়ে আমাদের ফ্যামিলিতে এসে আমাদের সাথে দুর্ব্যবহার করার সাহস দেখাচ্ছে। এভাবে বসে থাকলে হবে না মা, কিছু একটা করো। শুরুতে তো তুমি আমাকে দেখেছো, আমি কত ভালো বউ ছিলাম। আমার শাশুড়ি ননদকে যতটুকু সম্মান করা দরকার আমি করেছি, কিন্তু আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বলে মা আর মেয়ে আমাকে পাত্তাই দেয় না, কোটা দেয়, ঠ্যাস দেয়। আমি কি করব? আস্তে আস্তে আমার মুখে লাগাম খুললাম, তুমি যদি আমাকে সম্মান না করো, আমি কেন তোমাকে সম্মান করব? রাইট। তবে আমার মনে হয় কি জানো, তোমার শাশুড়িকে ইনফ্লুয়েন্স করে শায়লা। আরে ও তো নিজের সংসারে টিকেতে পারেনি, ওর হাজব্যান্ড ওকে ডিভোর্স দিয়েছে না, এখন এসেছে আমার সংসারে আগুন লাগাতে। এই জন্যই তো আমিও সুযোগ পেলে ছাড়ি না। কিন্তু সে যদি সাজ্জাদ ভাই কান গরম করে? করে না, আবার পান থেকে চুন খুশলি তো করে। ও, তাহলে তো তোমার সাবধানে থাকা উচিত। আরে আমি তো রং ঢং করে আমার হাজব্যান্ডকে সাইজ করে রেখেছি। তাছাড়া ও জানে ওর মা আর বোন কেমন। তুমি তো ভাই আছো সুখে, বাসায় ননদ, দেবর, শ্বশুর, শাশুড়ি কেউ নাই, শুধু হাজব্যান্ড আর ওয়াইফ, মৌজ মস্তি। মানুষের সামনে আমার মেয়েকে অপমান করেছে। শালা তুই অপনাকে কি বলেছিস? শায়লা ওকে কি বলেছে সেটা ইম্পর্টেন্ট না, সে শায়লাকে কি বলেছে সেটাই ইম্পর্টেন্ট। তুই এর একটা বিহিত করবি কিনা বল। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। শুধু কথা না, তুই এমন একটা কিছু করবি যাতে ওই মধ্যবিত্তের মেয়েটা ভবিষ্যতে আমার মেয়ের সাথে এমন আচরণ না করে। মা, অর্পণা আমার স্ত্রী। আগে তো তাড়াতাড়ি ফিরে যা। সাজ্জাদ আজকে ক্লাবে যায়নি, আন্টি ফোন করেছিল কি কথা আছে ওর সঙ্গে। আমি জানি কি কথা। আজ অপর্ণার সাথে শায়লার একটু খুনসুটি হয়েছে। ও ওরা আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে বলে তুমি মন খারাপ করে আছো? দরকার হলে আমি ওদের কাছে যে ক্ষমা চাইব। ক্ষমা চাইলে হবে না? তুমি তো জানো শায়লা সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে। আমি মার্কেটে গেলে ও মার্কেটে যাবে, আমি মার্কেটে যে দোকানিদের সাথে দাম নিয়ে মোলামুলি করলে ও আমাকে ধমক দেবে। তখন মাথা ঠিক থাকে? ওরা আমাকে সম্মান করা উচিত না? উচিত না বলো? তুমি কি আমার উপর মাইন্ড করেছো? তুমি যদি আমার উপর মাইন্ড করো তাহলে আমি একদম মারা যাব। তুমি ছাড়া আমার কি কেউ আর আছে? তুমি আমার জানো না? জানো আমি তোমার ভালো বউ না? কে করছে? কে? কথা বল। হ্যালো, কেমন আছো শায়ন? হ্যালো শায়ন। হ্যাঁ আমি শুনছি। কেমন আছো তুমি? আমি কেমন থাকতে পারি বলো? আমি ধারণা করতে পারছি। শোনো, সেদিনের পর থেকে আমার খুব একা একা লাগছে, খুব বোরিং লাগছে শায়ন। হ্যাঁ শুনছি। তুমি কি এখনো আমার উপর রেগে আছো? তোমার কি মনে হয়? আমি আশা করেছিলাম যে এই কদিনের মধ্যে তোমার রাগটা কিছুটা হলেও কমবে। তোমার নীরবতা কিন্তু বলে দিচ্ছে তোমার রাগ এখনো কমেনি। তুমি কেন ফোন করছো ভাবি? আমি আমাদের ফ্রেন্ডশিপটা ঠিক রাখতে চাচ্ছি, সেজন্য তোমার মতামত জানার জন্য আমি ফোন দিলাম। হ্যালো শায়ন, শায়ন আমাদের ফ্রেন্ডশিপটা কি ঠিক থাকবে? না। না? কেন? কারণ আমি বলেছি তাই। কিন্তু আমি তো বলেছিলাম যে আমাদের ফ্রেন্ডশিপটা ঠিক থাকবে। সেটা তুমি বলেছো ভাবি, আমি বলিনি। তো এটাই তোমার শেষ কথা? তুমি ফ্রেন্ডশিপ রাখবে না? না। আচ্ছা ঠিক আছে, এখনই কিছু বলার দরকার নেই। তুমি একটু সময় নিয়ে ভেবে দেখো, আমি না হয় তোমাকে দু একদিন পর ফোন করি। ভাবি শোনো, কোনো দরকার নেই। আমি তোমাকে বলেছি আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখবো না, দ্যাটস ইট। এত তাড়াহুড়ো করে বলার কি আছে? পরে তুমি মাইন্ড চেঞ্জ করতেও পারো। না, আমি কখনো মাইন্ড চেঞ্জ করি না, সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি কি এটা ভেবে চিনতে বলছো? হ্যাঁ ওকে রাখি। ববি ফোনটা আপনি দিলি কেন? ববি ভাইয়া ফোন দিয়েছে, আমি ভাবলাম তুমি কথা বলতে চাইবে। না, চটটা এর জন্য দিলাম যে আমি ওর সাথে যে কথা বলবো না এই কথাটা যেন তোর মনে থাকে। আমি আসি। ব্রেকফাস্ট করবে না? না। কেন? ইচ্ছে করছে না। সব কিছু রেডি আছে তো, খেয়ে যাও। অফিসে গিয়ে খেয়ে নেব। যাও, আমি মা শাইলার সাথে কথা বলি। ঠিক আছে, কথা বলতে গিয়ে ওদেরকে আবার রাগিয়ে দিও না। ছি, রাগিয়ে দেবো কেন? দেখো না আমি ওদের কিভাবে আইসক্রিমের মতো ঠান্ডা করে দিই। গুড, আমি তাহলে এখন যাই। আম্মা, আপনারা নাকি আমার উপর মাইন্ড করেছেন। শায়লা, কি হয়েছে বলো তো? কি হয়েছে তুমি জানো না? না, কি হয়েছে সেটা জানি, কিন্তু তুমি আমার উপর কেন রাগ করেছো সেটা তো জানি না। একটা সামান্য দোকানদারের সামনে আমার মেয়েকে অপমান করেছো, ওকে যা তা বলেছো। যা তা বলিনি তো মা, আমি দোকানদারের সাথে টাকা নিয়ে মোলামুলি করছিলাম, শায়লা হঠাৎ করে আমাকে ঝাড়ি মারলো। ঝাড়ি মারলো মানে? মানে ধমক মারলো, বলল ওর সাথে তুমি এভাবে কথা বলছো কেন? মা, এখনকার দোকানের লোকদের আপনি তো জানেন, ওদের সাথে কি নরমভাবে কথা বলা উচিত? আমাদের সাইজ করার জন্য ওরা বসে থাকে না। তাই বলে তুমি দোকানদারের সামনে আমাকে অপমান করবে? অপমান করলাম কোথায়? আমি শুধু বলেছি ওর জন্য তোমার এত টান কিসে। তুমি আমাকে আরও কিছু বলেছো। তুমি আমাকে হিন্দিতে কি যেন বলেছো? হিন্দিতে বলেছো মানে? আমি হিন্দিতে বলি আর সৌদি ভাষায় বলি, সেটা তো কোনো ব্যাপার না। ও যদি আমাকে দোকানদারের সামনে ঝাড়ি মারতে পারে, তাহলে আমি তার উত্তর দিতে পারবো না? ও যদি আমার ননদ হয়, আমি ওর ভাবি না? আচ্ছা ঠিক আছে, তারপরও যদি আমি দোষী হয়ে থাকি, তাহলে আমি আমার একটা আঙ্গুল কেটে আপনাকে উপহার দিয়ে দেবো। আঙ্গুল কেটে উপহার দেবে মানে? কি বলছো এসব? আগের দিনে জাপানিজদের মধ্যে একটা নিয়ম ছিল, ওরা যদি কেউ অন্যায় করতো তাহলে নিজের আঙ্গুল কেটে প্রায়শ্চিত্ত করতো। আপনারাই তো আমার আপনজন, আপনাদের খুশির জন্য আমি একটা আঙ্গুল কেন, আমার পুরো হাত একটা কেটে ফেলতে পারি। এই নিয়তি, এই নিয়তি, এদিকে যা, কিচেন থেকে মাংস কাটার ছুরিটা নিয়ে। নিয়তি, ছুরি লাগবে না, তুই যা। মা, আপনার জন্য আমি এমন একটা আঙ্গুল কোরবান দিতে যাচ্ছি। মা প্লিজ আমাকে সুযোগ দিন, মা প্লিজ। তুমি তোমার ঘরে যাও। ঠিক আছে শায়লা, মনে কিছু নিও না বোন, এক সংসারে থাকতে হলে কত কাহিনীই তো হয়, সব কিছু মনে রাখলে চলে না, তাই না মা? মা আসি, দোয়া করবেন, আসি। দেখলে তোমরা কিরকম নাটক করলো? এরকম নাটক করেও সাজ্জাদকে বশ করে রেখেছে। আমি বলেছিলাম না শায়ন তোর সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবে না, তুই ওর মনে কষ্ট দিয়েছিস, তারপরও সে তোর সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবে কেন? তুই বারবার শায়নের সাপোর্ট নিচ্ছিস কেন? আমি শায়নের সাপোর্ট নিচ্ছি না, আমি শুধু বলতে যাচ্ছি যে শায়নের সঙ্গে ব্রেকআপ করে ভুল করেছিস। কিন্তু আমি ধরে নিয়েছিলাম শায়ন অন্তত আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখবে। বাবি সাহস হলো কি করে তোকে ফোন করার? ওর কি লজ্জা শরম বলে কিছু নেই? ব্রেকআপ করে এখন বলে ফ্রেন্ডশিপ করবে, ফাজলামের একটা সীমা থাকা দরকার। কেন ববি ভাইয়া তো ব্রেকআপের সময় বলেছে যে সে ফ্রেন্ডশিপটা রাখতে চায়, আপু যদি তখন বলতো যে না আমি ফ্রেন্ডশিপ রাখবো না, তাহলে কি ববি ভাইয়া আর ফোন দেয়? এই সকালে থাপ্পড় খেয়ে তোর স্বাদ মেটেনি না? আমার কি মনে হয় জানিস, ববি ড্রাগ নেয়, ড্রাগ নিলে এক পর্যায়ে মানুষ এরকম অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আমার মনে হয় না ববি ভাইয়া ড্রাগ নেয় না, ববি ভাইয়া সেরকম ছিলই না। এই তুই এখান থেকে যা, যা। হ্যাঁ তুমি যাও, কথা কথা শুধু পাক না। সামিয়া মনে হয় ববিকে পছন্দ করে। শায়নের উপর আমার সাংঘাতিক রাগ হচ্ছে। কেন? তোর সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবে না বলে? একটা কিছু করতেই হবে। কি করবি? হ্যালো সামিয়া। জি বলো তো, আমি কে? ববি ভাইয়া। তোমার আশেপাশে কি কেউ আছে? না। কেন? মানে তোমার সাথে দুই একটা কথা বলতাম, মনটা খুব খারাপ তো। বলুন। তোমার আপু তো আমার উপর মহা ক্ষেপে আছে। বারে ক্ষেপবে না, আপনি আপুর মনে কষ্ট দিয়েছেন, ক্ষেপবেই তো। তুমিও তো দেখছি ক্ষেপে আছো। আমি অবশ্য একটু ক্ষেপেছি। যাক, তুমি একটু ক্ষেপেছো শুনে শান্তি পেলাম, বুক থেকে হিমালয় পর্বত যেন সরে গেল। সামিয়া। জি। তোমার হাসিটা না অসাধারণ। ইস, একটুও না। সত্যি বলছি, একদম স্বর্গীয় হাসি। একটু আগে তোমাকে বলছিলাম না আমার মনটা খারাপ, তোমার হাসি শুনে আমার সব ভালো হয়ে গেল। সত্যি? সত্যি। আমি বলছি না আমাকে ভালোবাসতে হবে, কিন্তু আমার যখন অনেক মন খারাপ হবে তখন আমার দিকে তাকিয়ে একটু হাসবে, তাহলে ভাববো আমার ভালোবাসা সার্থক হয়েছে। তোমাদের কি ঝগড়া হয়েছে? না। কেন? তোমার মুখ শুকনা লাগছে। এমনি এমনি কারো মুখ শুকায়? কাহিনী কি? আমার ভাই ববি তার স্কুল লাইফের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে। কেন? ওনাকে কোনোদিন বিয়ে করবে না। বিয়ে করবে না? তোমার ভাইয়ের বয়স কত? এই তো ওরা দুজনেই মাস্টার্স দিয়েছে। তাহলে দেখো, তোমার ভাই অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে। তোমার ভাই হলে কি হবে? পুরুষ তো, এদের কোনো বিশ্বাস নেই। আমি তো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি, সাজ্জাদের আবার কখন কোন দিকে চোখ চলে যায়। এমনিতে সারাক্ষণ আমার ননদ, আমার শাশুড়ি আমার পেছনে লেগে থাকে, তার মধ্যে সাজ্জাদের চোখ যদি অন্যদিকে যায় তাহলে তো আমি শেষ। আচ্ছা অর্পণা, সাজ্জাদ ভাই কি কখনো তোমাকে অবহেলা করে? না, ও সবসময় ব্যস্ত থাকে, কিন্তু অবহেলা করে বলে তো মনে হয়নি। কেন? এমনি। আরিফিন ভাই কি তোমাকে অবহেলা করে? না, কখনো না। সোসাইটিতে সবাই জানে তোমরা অনেক সুখী, কেউ কেউ তোমাদের ঈর্ষাও করে। সাজ্জাদ, আর ইউ হ্যাপি? কখনো ভেবে দেখিনি কেন? আচ্ছা, ভবিষ্যতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? না। So, why are you asking? Sajjad, I think I'm not happy. Why? ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া জুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। টিভি দেখবে না? কিছু বলবে? তুমি কি কোনো কারণে আপসেট? না, আমি বেশ কিছুদিন ধরে তোমার মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করছি। কিরকম? ইদানিং তুমি বাসায় সবসময় চুপচাপ থাকো, আগে তুমি আমার সাথে মন খুলে কথা বলতে, আর এখন আসলে আমার বিজনেসে একটা প্রবলেম যাচ্ছে। বিজনেসে? হ্যাঁ। আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে না? না, তোমাকে নিয়ে সমস্যা হবে কেন? সোসাইটিতে সবাই জানে আমরা খুব সুখী, তুমি আমাকে নিয়ে সুখী তো? হ্যাঁ। মন ভাঙে মন গড়ে অজান্তে আর অগোচরে, ভালোবাসা ভিড় করে একান্তে অন্তরে, তবু একটু প্রেমের তরে নিজেই নিজের ঘরে বাজিয়ে বিরোহী তান পুরা, জীবনের প্রতিভাগে হৃদয়ের অনুরাগে ছুতে চায় রঙিন স্বপ্ন চূড়া, স্বপ্ন চূড়া।